नमस्कार बंधुरा बनश्री कूकिंग चैने अपन सबाई के स्वागत चले एलाम आबार एक नतून रेसिपी निये। रेसिपिटी हलो दई फुलकपिर रोस्ट। चलो ताहले देखे नीन केमन भावे बनाबेन। एखाने आमी 200 ग्राम फुलकपि केटे नियेछि। फुलकपिगुलो सिद्ध करार जोन्नो एकटी पात्रे जल निये निच्छि आर अल्प एकटु नुन दिलाम। एबार फुलकपिगुलो दिये देब। কপিগুলো হালকা একটু সেদ্ধ করে নেব। এইভাবে সেদ্ধ করলে কপির ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা সহজেই বেরিয়ে যাবে। কপিগুলো সেদ্ধ হলে জল থেকে তুলে নেব। এবার একটা বাটিতে এক চামচ পোস্ত, 5-6টি কাজু, 5-6টি কিশমিস আর একটা কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হলে এবার এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। দইয়ের মধ্যে 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা বাটিতে দু রকমের মশলা একসাথে মিশিয়ে নেব। পোস্ত, কাজু, কিশমিশের পেস্ট আর দইয়ের মিশ্রণটি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে রেখে দেব। তারপর একটি প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তেলের সাথে হলুদ মিশে থাকলে ফুলকপিতে সুন্দর একটা কালার আসবে। তারপর একে একে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো হালকা ভেজে নেব। দেখুন এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার ওই একই প্যানে তেল দিয়ে দেব। তারপর দেব গোটা গরম মশলা, তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু নাড়তে থাকব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে দেব 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনে কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব। তারপর ওভেন বন্ধ করে দেব। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর মশলাটা নেড়ে নেব। ওভেনটা বন্ধ করার একটাই কারণ, যেহেতু মশলার মধ্যে দই রয়েছে দইটা ফেটে যেতে পারে। ভালো করে নেড়ে নেওয়ার পর ওভেনটা অন করে কষিয়ে নেব। মশলা কষানো হলেই ফুলকপিগুলো দিয়ে দেব। মশলার বাটিগুলো ধুয়ে জল দিয়ে দেব। যেমন গ্রেভি রাখবেন সেই বুঝে জলটা দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে। এবার ঢাকনা দিয়ে রান্না হতে দেব 10 মিনিট। দশ মিনিট পর গ্রেভিটা ঘন হয়ে এলে ওপর থেকে 1 চা চামচ ঘি দিয়ে দেব। তারপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। আপনারাও বাড়িতে বানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।
আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।